সবাই শুনতে পাচ্ছ হ্যাঁ স্যার শোনা যাচ্ছে চলো তো আমাদের আজকের ক্লাস শুরু করছি আমরা তো শুরু করার আগে তোমাদের বলে নিই যেটা আজকে আমাদের বোটানি থেকে ছিল সাইটোজেনেটিক্স অ্যান্ড হেরিডিটি এবং তার সঙ্গে পেলিও বোটানি তাই না যেহেতু আমাদের হাতে টাইম খুব কম তো এই জন্য তোমাদের বলা হয়েছিল দুটো চ্যাপ্টার আছে আমরা কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব তো সেক্ষেত্রে আশা করি তোমরা এই দুটো চ্যাপ্টার পড়ে নিয়েছো তাই তো সবার পড়া হয়ে গেছে এবং তোমরা মক টেস্টগুলো সাবমিট করেছো দেখলাম আগের তুলনায় একটু স্পিড বেড়েছে কিন্তু এখনো তোমরা অনেকেই এই মক টেস্টগুলো দিচ্ছ না বা তোমরা ভিডিও গুলো দেখছ তো আমি বারবারই তোমাদেরকে বলি যেটা শুধুমাত্র এই লাইভ ক্লাস করলেই হবে না তার পাশাপাশি তোমরা রেকর্ডেড ভিডিওগুলো এবং এমসি কিউ গুলো প্র্যাকটিস করো ঠিক আছে মক টেস্ট গুলো দাও তবে গিয়ে তোমাদের কিন্তু মানে উপকার হবে আর কি নতুন শুধুমাত্র এই লাইভ ক্লাস করলে শুরু হবে না ঠিক আছে যাই হোক ক্লাস শুরুর আগে নিশ্চয়ই তোমরা এই নোটিশটা দেখেছো তোমাদের গ্রুপেও আমি দিয়েছিলাম যারা বলছিলে তোমরা যে ফুল মক টেস্ট তাই না ফুল মক টেস্ট হিসাবে তোমরা চেয়েছিলে অনেকে হয়তো পার্চেসো করে নিয়েছো দেখলাম তো এখানে তোমাদের বলে রাখি আমি এখানে টোটাল তোমাদের তেরোটা মডেল টেস্ট করা হয়েছে এবং তার পাশাপাশি তোমাদের যেটা অনেকেই কাছে রয়েছিল যদিও তোমরা জানো যে এস এল এস টি যে দু হাজার ষোলোতে হয়েছিল ডাব্লিউ বি এস এস সি যেটা নিয়েছিল তো সেখানে তোমরা জানো যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটো আলাদা আলাদা হয়েছিল সেই দুটো টেস্টও দেওয়া রয়েছে ঠিক আছে নাইন টেন আর ইলেভেন টুয়েলভ তো এখানে আমি একটু বলে দিই তোমাদেরকে জাস্ট বেশি সময় নেব না তো এখানে আমি একটা তোমাদেরকে বলে রাখি যে একটা ওএমআর সিট ওএমআর সিট সেন্ড করা হয়েছে ঠিক আছে তোমরা জেনারেলি যারা এই মক টেস্ট পারচেস করো নি নর্মালি তোমরা যারা আমাদের প্রিপারেশান অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানেও আমি দিয়েছি হুম তোমরা মানে ওইটাকে প্রিন্ট আউট করে চেষ্টা করবে দু একটা মক টেস্ট প্র্যাকটিস করে নেওয়ার ঠিক আছে বিশেষ করে যারা নতুন পরীক্ষা দিচ্ছ ঠিক আছে অনেকে যারা পরীক্ষা দিয়েছে ওএমএসির সম্বন্ধে যাদের ধারণা রয়েছে তারা তাদের কথা বাদ দিলাম বাকি যারা নতুন রয়েছে তোমরা ওএমএসির ব্যাপারটা একটু দেখে নেবে ঠিক আছে ওটা যদিও পুরো एग्জ্যাক্ট যেটা তোমাদের পরীক্ষায় দিবে সেটা নয় জাস্ট একটা নতুন একটা তোমার প্যাটার্ন টাইপের তো সেখানে তোমার ওইভাবেই বেসিক্যালি তোমার দিয়ে থাকে ওমার তো যাই হোক তো আমরা এখানে চেষ্টা করেছি ওই মার্কশিটটাকে দিয়ে দিয়ে দেওয়ার তোমরা কি করবে যারা পার্চেস করেছো তারা তোমরা চেষ্টা করবে ওই তেরো দুই পনেরোটা তোমরা ওই মার্কশিট প্রিন্ট আউট করে নেবে টোটাল পনেরোটা দিয়ে প্রতিদিন একটা করে তোমরা যে কোনো সময় টাইম ধরে ঠিক আছে তোমাদের যে টাইমটা দেওয়া হবে সেই টাইম ধরে তোমরা কি করবে না ওই মার্কশিটটা তোমরা পূরণ করবে ঠিক আছে তো সেক্ষেত্রে উত্তর দেওয়া রয়েছে নিচের দিকে তোমরা দেখবে না ঠিক আছে নিজে দেখবে যে কথা ঠিক করেছো আর কি মানে নিজের টিচার নিজেকে হতে হবে তুমি অ্যান্সার না দেখে ওই মার্ক সিটটা পূরণ করবে দিয়ে পরে তুমি অ্যান্সারটা মিলিয়ে নেবে প্রত্যেকটা সিটের নিচে অ্যান্সার দেওয়া রয়েছে তো এইভাবে যদি প্রত্যেক দিন একটা করে তোমরা প্র্যাকটিস করো তাহলে অনেকগুলো কোয়েশ্চেন হয়ে যাবে বুঝতেই পারছো এখানে মানে ফুল মডেল টেস্ট যেহেতু প্রত্যেকটা টেস্টের কোশ্চেন যদি তোমরা এই পনেরোটা টেস্ট করে নিতে পারো তাহলে অনেকগুলো কোশ্চেন অ্যান্সারও প্র্যাকটিসও হয়ে যাবে আর তোমার হচ্ছে কি ওই মার্ক সিটে পরীক্ষা দেওয়াও হয়ে যাবে ঠিক আছে তো যারা তোমরা চাইছো ঠিক আছে তোমরা কিন্তু নিতে পারো সবার জন্য যে কম্পালসারি তা নয় তোমরা যারা মনে করছো যেটা আমার লাগবে তোমরা কিন্তু নিতে পারো তো যাই হোক তো এটা আমার বলার ছিল তো ওটা বলে কিভাবে নেব জানতাম না এটা কিভাবে কি করব হ্যাঁ এটা আমরা আজকেই পাবলিশ করেছি বেশি নয় আজকে ওই সাতটার দিকে হচ্ছে তোমাদের পাবলিশ করা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে কি তোমার ওই ফিজ রাখা হয়েছে খুবই ন্যূনতম রাখা হয়েছে একশো টাকা ঠিক আছে এই এই এটা জাস্ট তুমি পেমেন্ট করে দিয়ে স্ক্রিনশট পাঠিয়ে দিলে তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে আর কি হোয়াটসঅ্যাপে ডাইরেক্টলি দিয়ে দেওয়া হচ্ছে হুম তো এই এটা তোমরা হচ্ছে কি যারা ইন্টারেস্টেড তোমরা কিন্তু নিতে পারো বুঝতে পারলে তোমাদেরকে দেখিয়ে দিই আমি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ক্লাসে পরে দেখবে ক্লাসটা আমরা যেহেতু শুরু করেছিপ পরে দেখাচ্ছি যে কি কি থাকবে আর কি তোমাদেরকে দেখিয়ে দেবো আমি ঠিক আছে

না আমার তো দেখা যাচ্ছে সবাই দেখতে পাচ্ছে সবাই দেখতে পাচ্ছো তো বন্ধ করে দিয়েছে আচ্ছা সুবি তুমি মিট করো তাহলে এবার আর কালকেও যেহেতু তোমাদের ক্লাস রয়েছে সোমবার যেহেতু রয়েছে তোমরা বলো তাহলে আমার মনে হয় আমি যেটা বলে দিচ্ছি দেখো তোমাদের হচ্ছে কালকের জন্য প্ল্যান্ড গ্রুপস করলে ভালো হবে প্ল্যান্ড গ্রুপস না কি বলছো তোমরা প্ল্যান্ড গ্রুপ তাই তো একটাই কারণ কালকে একদিন সময় পাচ্ছ তোমরা যেহেতু এক থেকে হচ্ছে তোমাদের প্ল্যান্ট গ্রুপস কারণ প্ল্যান্ট গ্রুপস না পড়িয়ে প্ল্যান্ট ফিজিওলজি বা মরফোলজি এগুলো শুরু করা যাবে না টেক্সোনমি করা যাবে না তো তোমরা কালকে হচ্ছে কি প্ল্যান্ট গ্রুপসটা হচ্ছে জন্য প্রিপারেশন নেবে ঠিক আছে আমি তো ক্লাসের পরে যেমন ভাবে ম্যাটেরিয়াল দিয়ে দিই তেমন করে দিয়ে দেবো আর একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে কি তোমাদের বলে রাখি যে ক্লাসের পরে যে পিডিএফটা তোমাদেরকে গ্রুপে দেওয়া হচ্ছে ওই পিডিএফটা দেখে তারপর ঘুমাবে ঠিক আছে ধরো আশিটা নব্বইটা বা একশোটা কোয়েশ্চেন তোমাদেরকে দেখানো হলো তোমরা কি করবে যখন হচ্ছে কি তোমার ক্লাস শেষ হয়ে যাচ্ছে তারপরে ধরো কোনো কুড়ি মিনিট বা আধ ঘন্টার মধ্যে আমি পিডিএফটা দিয়ে দিই সম্ভবত তো সে তখন হচ্ছে তোমরা পিডিএফটা দেখে একবার পড়ে নেবে তারপরে ঘুমাবে দিলে কি হবে না কমপ্লিট তোমার কোয়েশ্চানের অ্যান্সারগুলো গুলো মাথায় ঢুকে গেল ঠিক আছে কারণ এখন ক্লাস করার পরে তোমরা কিন্তু একবার দেখে নিও এটা সবাই সবাইকেই আমি বলছি এটা কিন্তু সবাই প্রতিদিন করবে ক্লাস ক্লাসের এই জিনিসটা বুঝতে দেখো তাহলে কালকে মানে কালকের জন্য তাহলে কালকে সোমবার আমি লিখে দিয়েছি এখানে কালকের জন্য তোমাদের প্ল্যান গ্রুপস ঠিক আছে সোমবারে পড়তে হবে কিন্তু কারণ এখানে অনেক কিছু রয়েছে তোমাদের সম্ভবত তিনটে ভিডিও পাঠাবো আমি রেকর্ডেড ভিডিও তো এখানে তোমরা জানো শৈবাল ছোত্রাক ব্রাফাইট টেরিডোফাইট জিমনোসপাম অনেক কিছু রয়েছে ওই জিনিসগুলোকে কিন্তু তোমাদেরকে ধরে ধরে পড়তে হবে ঠিক আছে এবং এখানে প্রচুর কোশ্চেন থাকে আর তোমরা এই যে এই যে ক্লাসের আগে আরেকটা জিনিস করবে জানি না তোমরা করছো কিনা তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউ বুক দেওয়া হয়েছে ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউ বুক সেটা তোমরা প্র্যাকটিস করে নেবে সেখানে যে কটা কোশ্চেন দেওয়া রয়েছে সেগুলো বেসিক কোশ্চেন আর কি ঠিক আছে খুব টাফ লেভেল নয় যারা প্র্যাকটিস করছো তোমরা নিশ্চয়ই জানো খুবই বেশি কোয়েশ্চেন মানে ধরো প্ল্যান্ট গ্রুপস থেকে যে কোয়েশনগুলো দেখবে বা যে কোনো চ্যাপ্টার দেখবে যে যেটা হচ্ছে কি তোমার একদম বেসিক কোয়েশ্চেন হয় সেই কোয়েশনগুলো দেওয়া রয়েছে একটু প্র্যাকটিস করে নেবে হুম মানে আমি চাইছি যে কমপ্লিট তোমরা একটা চ্যাপ্টারকে পুরোটাই মানে তোমার হচ্ছে কি পুরো অ্যাঙ্গেল ধরে তোমরা যাতে হচ্ছে কি তোমার করে নাও আর কি দিলে আর সমস্যা হবে না আর কি বলা বুঝতে পেরেছো তো এই জিনিসগুলো একটু করে নাও আর বেশি দিন হাতে সময় নেই তোমাদের এই যে ক্র্যাশ কোর্স বা যে কোনো একটা কোর্সে জয়েন করার উদ্দেশ্য একটাই রুটিন অনুযায়ী পড়া আর কি বাকি সমস্ত মেটেরিয়াল তোমার কাছে রয়েছে বই রয়েছে নোটস রয়েছে সব কিছু রয়েছে কিন্তু একটা কোর্সে জয়েন করার মূল উদ্দেশ্য হচ্ছে কি এখানে রুটিন যে ক্লাসটা সেটা তোমাকে কিন্তু টাইম ধরে করতে হবে আর বুঝতে পেরেছো তো আর যদি তোমরা এই জিনিসটা না করো তো যদি ভাবো যে স্যার শুধু আমরা লাইভ ক্লাস করলেই হয়ে যাবে এই জিনিসটা কিন্তু অতিব হচ্ছে কি তোমার ভুল কথা ঠিক আছে শুধু লাইভ ক্লাস করলে হবে না আমি বারবার বলে দিচ্ছি ঠিক আছে তোমরা কিন্তু এই জিনিসগুলো করো যাই হোক তাহলে কালকের জন্য প্ল্যান গ্রুপস এটাই থাকলো তো আমরা আবার ক্লাস শুরু করছি প্রথম কোশ্চেন দিয়ে হম তো ফার্স্ট কোশ্চেন বলছে যে মেন্ডেলের বংশগতির তথ্যে কোনটি দেখা যায় মেন্ডেলের বংশগতির তথ্যে কোনটি দেখা যায় এটা সবাই মানে এটা সবাই মানে উত্তরটা বলা উচিত কারণ হচ্ছে কি তোমরা যেহেতু মেন্ডেল সম্বন্ধে যে থিওরি তোমরা সবাই পড়েছো কম বেশি তাই না কিন্তু অনেকে আবার দেখলাম অপশান এও বলছে জানি না কেন অপশান এ বলছে দেখো উত্তর হয়ে যাবে অপশান সি ঠিক আছে পৃথকী ভবন প্রকটতা এবং স্বাধীন বিন্যাস তাই না এটাকে এই পৃথকী ভবনকে বলা হয় ল অফ সেগ্রিগেশন সেগ্রিগেশন আর তোমরা জানো যে এই প্রকটটা মানে লো ডমিনেন্ট আর এই স্বাধীন থেকে আমরা বলি কি লিপেন্ট তাই না তো মেনলি তোমরা এটাও জানো যে এই যে অব সেগ্রিগেশন এবং ল অফ ডোমিনেন্ট এই দুটো সূত্র কিন্তু দিয়েছিল মেন্ডেল আফটার মনোহাইব্রিড ফোস তাই না এই দুটো দিয়েছিল আফটার মনোহাইব্রিড ক্রস এক সঙ্গ জন্য পরে আর কি মনোহাইব্রিড ক্রস আর এটা দিয়েছিল কি ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট আছে ডাই ক্রস এর পরে ক্রস করানোর পরে যে রেজাল্ট এসেছিল তার সাপেক্ষে এটাই যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট সূত্রটাকে এস্টাবলিশ করেছিল তো এখানে বেন্ডেল কোনোভাবে লিঙ্কেজ বা তোমার হচ্ছে কি রিকম্বিনেশন এই জিনিসগুলো তিনি মানে কনক্লুড করেননি তিনি পৃথিবী ভবন সূত্র বা ল অফ সেগ্রিগেশন প্রকটতা মানে ল অফ ডোমিনেন্ট আর হচ্ছে কি তোমার স্বাধীন বিন্যাস যেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসমেন্ট বলে থাকি সেগ্রিগেশন ব্যাপারটা তোমরা নিশ্চয়ই সবাই জানো যে এটার প্রসঙ্গে তিনি বলেছিলেন যে এফ ওয়ান যেটা তৈরি হয় আপাত দৃষ্টিতে মনে হয় যে তারা দুজন মিক্সড হয়ে গেছে তাই না কিন্তু যখন তারা গেমের তৈরি করে তাদের নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে তারা সেপারেট হয়ে যায় গেমের গেমের তৈরির সময় সূত্রটা উপরে তোমরা জানো যে এটা হচ্ছে কি তোমার বলেছিল যে এফ তোমার পিওর পিওর হচ্ছে কি তোমার মেল ফিমেলের মধ্যে যদি ক্রসিং ওভার করা হয় বা ক্রস করানো হয় তাহলে এফ ওয়ান জেনারেশনে সবসময় কি হয় ডোমিনেন্ট ক্যারেক্টারটা ভিজিবল হয় সবসময় কি হয় ডোমিনেন্ট ক্যারেক্টারটা চলে আসে অর্থাৎ সবসময় কি হয় না তোমার প্রকট বৈশিষ্ট্য দেখা যায় আর স্বাধীন বিন্যাস সূত্রটা বলেছিলাম যে না এই যে ডাইহিকোস এর পরে তো এটা হচ্ছে কি তোমার ধরো এই যে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এটা তো এখন এরা যখন গেমেট তৈরি করে শুধুমাত্র যে সেপারেট হয় তা নয় মানে ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে কি যে যার সঙ্গে সেপারেট হতে পারে এই জন্য আমরা চার প্রকারের গেমেট পাই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এবং দু নম্বর হচ্ছে কি ক্যাপিটাল আর স্মল ওয়াই তিন নম্বর হচ্ছে কি স্মল আর ক্যাপিটাল ওয়াই আর চার নম্বর হচ্ছে কি স্মল আর স্মল ওয়াই তাই না এই জন্য আমরা চার প্রকারের গেমেট এখানে দেখতে পাই এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট যাই হোক তো এখানে আমি এই জিনিসগুলো এই কারণে বললাম কারণ মেন্ডেল রিলেটেড যে সমস্ত জিনিসগুলো রয়েছে অনেক সময় পরীক্ষায় দিয়ে তো এই জন্য আমি বলে দিলাম ঠিক আছে পরে চলো পরের কোশ্চেনের চলো জীবের ক্রমোজম ম্যাপ খুবই প্রয়োজনীয় কারণ কোথায় ক্রমজম ম্যাপ বা জিন ম্যাপ যেটা আমরা করে থাকি সেটা কি জন্য করা হয় হ্যাঁ তোমরা অপ ডি সবাই কর বলছো ঠিক আছে মোটামুটি তোমরা পড়াশোনা করছো বোঝা যাচ্ছে যাই তাহলে অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক তো কারণ দেখতেই পাচ্ছো যে ক্রোমোজোম মেপ আমরা মেনলি দুজো দুটো কারণে করে থাকি মেনলি দুটো কারণে একটা কি মানে একটা হচ্ছে কি তোমার জিন সিক্যুয়েন্স জানার জন্য জিন সিক্যোয়েন্স আর দু নম্বর হচ্ছে কি তোমার জিন ডিস্টেন্স জিন ডিসটেন্স ঠিক আছে মানে একটা জিন থেকে আরেকটা জিনের মধ্যে কত ডিসটেন্স এবং ওদের মধ্যে কি সিকোয়েন্স এই দুটোই হচ্ছে কি মূল উদ্দেশ্য তো এখানে দেখো তিনটে অপশন যেটা বলেছি একটা বলেছে যে এর সাহায্যে ক্রোমোসোমের উপর জিনের সঠিক অবস্থান মানে যে সিকোয়েন্স বললাম obviously ঠিক আছে একই ক্রোমোসোমে একটি লিঙ্কেজ গ্রুপ থাকা বিভিন্ন জিনের কম্বিনেশন জানার জন্য এটাও আমরা আছে জানতে পারি জিনের কম্বিনেশন কেমন রয়েছে আচ্ছা এর সাহায্যে দ্বিশঙ্কর এবং ত্রিশঙ্কর ক্রসের ফলাফল জানা সম্ভবপর হয় ঠিক আছে তোমরা জানো যে পয়েন্ট টেস্ট যেটা আমরা করে থাকি এই ম্যাপ করার জন্য তো হচ্ছে ডি এখানে হয়ে যাবে সঠিক উত্তর মানে সব কথাগুলোই ক্রমজম ম্যাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রয়েছে তো এই জন্য আমরা এখানে অপশান ডি এরটা করে আসবো তাই না তো সেক্ষেত্রে তোমরা মেনলি দুটো জিনিস আমরা জানতে পারি একটা হচ্ছে কি তোমার জিন সিকোয়েন্স মানে জিনের সজ্জা বিনাশ এবং জিনের যে ডিস্টেন্স তাই না এই জিন মাপার জন্য এটা ইউনিট ব্যবহার করা হয় কে বলতে পারবে সেই ইউনিটের নাম কি মানে মর্গান ইউনিট বা সেন্টি ঠিক আছে ইউনিট বা সেন্টি মর্গান দুটো হতে পারে মর্গান ইউনিট বা সেন্টি মর্গান ঠিক আছে এটা মনে রাখবে তোমরা এটা মনে রাখবে ঠিক আছে সেন্টি মর্গান বা মর্গান ইউনিট চলো এবারে আমরা পরের কোশ্চেনে যাই কোশ্চেন বলছে যে হলুদ গোলাকার বীজযুক্ত গাছের সঙ্গে সবুজ কুঞ্চিত গাছে ক্রস করালে এফোন প্রজন্মে কি পাওয়া যাবে তো এটা দেখো এটা বেসিক কোশ্চেন মানে এটা দেওয়াটাই হচ্ছে কি আমার মনে হয় ভুল হয়েছে কারণ এটা খুবই সোজা কোশ্চেন কারণ সবাই তোমরা পারবে এখানে নর্মালি হচ্ছে কি তোমার ডাইহাবে তাই না এটা একটা তোমার পিওর দেখতেই পাচ্ছ তোমার ক্যারেক্টার কারণ দুটোই হচ্ছে তোমার হোমোজাইগাস কন্ডিশনে রয়েছে হোমোজাইগাস ডোমিনেন্ট আর এখানে হচ্ছে কি তোমার হোমোজাইগাস কি রয়েছে না রিসেসিভ রয়েছে এক মিনিট তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছ তোমরা যে হোমোজাইগাস ডোমিনেন্ট আর হোমো রিসেসিভ দুটোর মধ্যে ক্রস হয়েছে তাহলে এখান থেকে ক্যাপিটাল ওয়াই স্মল ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর আসবে আর এখানে স্মল ওয়াই স্মল আর আসবে তো এদের মধ্যে ক্রস হলে এফ ওয়ানে আসবে কি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আর ক্যাপিটাল আর স্মল আর আসবে এটা হচ্ছে এফ ওয়ান কিন্তু এখানে বলেছে দেখো তোমার এফ ওয়ানে হচ্ছে কি তোমার কি আসবে তোমরা জানি না অনেকে হয়তো ভুল করে দেবে আমি জানি না তো এফ ওয়ানে কি আসবে এর যে ক্যারেক্টার আসবে এটা ছিল কি গোল হলুদ এটা কুঞ্চিত সবুজ তাহলে এফোন ক্যারেক্টার কি হয় ডোমিনেন্ট ক্যারেক্টার আসবে আর এটাই হচ্ছে তোমরা জানো ডোমিনেন্ট আর এটা হচ্ছে তোমার তাহলে ডোমিনেন্ট ক্যারেক্টার কি হবে রাউন্ড এবং হচ্ছে তোমার ইনো মানে হলুদ এবং গোল এটা হবে কি হলুদ গল তাহলে উত্তর হয়ে যাবে কি সমস্ত হলদে গোলাকার অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর তোমরা ম্যাক্সিমাম জানি না কেন অপশন এ বললে এর থেকে সোজা করসন হয় না তাই না কোশ্চেনটা তোমরা না পড়েই হচ্ছে কি आंसर দিয়ে দিচ্ছো আমি জানি না ওটা F2 F2 প্রজন্ম F2 ভেবে ওটা করা হয়েছে না না কেন করবে সেটাই তো হচ্ছে কি প্রশ্ন তোমরা তো এত প্র্যাকটিস করলে তার সত্ত্বেও যদি এটা তো তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছ না তোমরা দিচ্ছ হচ্ছে কি হায়ার পরীক্ষা চাকরি পরীক্ষা তো এখানে ভুল করা মানে বুঝতে পেরেছো নেগেটিভ মার্কিং চলে যাবে তাই না এখানে তোমার কোশ্চেনটা আগে পড়তে হবে এফ ওয়ান বলেছে না এফ ওয়ান এর সবসময় হচ্ছে কি ডোমিনেন্ট ক্যারেক্টার ভিজিবল হয় আর এখানে দেখতে পাচ্ছ হচ্ছে কি তোমার ডোমিনেন্ট ক্যারেক্টার হচ্ছে হলুদ গোল তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি সমস্ত হলদে গোলাকার ঠিক আছে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে আর তার সঙ্গে বলে দিই এটা যদি এফ টু বলতো ঠিক আছে এফ টু এর যদি ফিনোটাইপ বলতো তাহলে উত্তর হতো কি অপশান ওয়ান এরটা হতো এটা হচ্ছে এফ টু ক্যারেক্টার তার কারণ দেখতে পাচ্ছ নাইন ইস টু থ্রি ইস টু থ্রিজ টু ওয়ান এটা মেনলি হচ্ছে কি আমরা এফ টু জেনারেশনে ফিনোটাইপিক দৃশ্য দেখতে পাই এটা হচ্ছে ফিনোটাইপিক দৃশ্য আর অপশান সিতে দেখো ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান এটা মেনলি হচ্ছে কি কি বলো দেখি না ডাই হাইব্রিড ডাই হাইব্রিড শুধু টেস্ট কোর্স বললে হবে না টেস্ট কোর্স বললে হচ্ছে কি জিরো পি ডাই হাইব্রিড টেস্ট কোর্স হ্যাঁ ডায়াবিটিস টেস্ট ক্রস মনোহাবি টেস্ট ক্রস এর রেশিও হয় 1:1 এখানে ডায়াবিটিস টেস্ট ক্রস বলেছে তাহলে ডায়াবিটিস টেস্ট ক্রস হচ্ছে কি তোমার কি হয় 1:1 1:1 তাই না তো এইগুলো হচ্ছে কি তোমাকে মানে মিশ্র করা যাবে না এগুলো কেয়ারফুলি করতে হবে তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে অপশন বি চলো নেক্সট কোয়েশ্চেন এখানে বলছে মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্র কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে কোথায় প্রয়োগ করা যাবে বা কোথায় অ্যাপ্লাই করা যাবে দেখো এখানেও আমি অনেকগুলো অপশান দেখতে পাচ্ছি তোমরা বলছো তো এক্ষেত্রে দেখো মেন্ডেলের যে থিওরি সেটা মেনলি হচ্ছে কি তোমার এল ইন্টারাকশন এল ইন্টারকশন কাজ করে ঠিক আছে এল ইলিক মানে যদি আমরা দেখি যে দুটো ক্রোমোজোম যদি হোমোলোগাস হয় ঠিক আছে দুটো ক্রোমোজোম ধরে ধরলাম যে তারা হচ্ছে হোমোলোগাস তো সেই হোমোলোগাস ক্রমোজমের এই দুটো ক্রোমোজোম হচ্ছে কি তোমার হোমোলোগাস ক্রোমোজোম তো এই হোমোলোগাস ক্রোমোজোমের ক্ষেত্রে যদি আমরা দেখি হুম তাহলে তাদের সেম লোকাসে ঠিক আছে সেম লোকাসে যদি আমরা দেখি এখানে ধরো সাপোজ রয়েছে ক্যাপিটাল এ রয়েছে এখানে রয়েছে স্মল এ বা এখানে রয়েছে ধরো ক্যাপিটাল বি এখানে রয়েছে স্মল বি তাহলে এরা কি করে গুলো দেখি না এরা সবসময় এই ব্লক করে আর ব্লক করে এইটাকে আমরা বলি এল ইন্টারঅ্যাকশন ঠিক আছে আর এই দুটো হচ্ছে ক্রোমোজোমটা কি বা সমসংস্থ ক্রমোজম তো সেক্ষেত্রে দেখো মেন্ডেলের হচ্ছে কি তোমার সমসংস্ত ক্রোমোজোমের দুটো হচ্ছে কি তোমার প্রমাটিটের যে তোমার হচ্ছে কি সেম লোকাস রয়েছে সেই লোকাসের মধ্যে এল ইন্টারঅ্যাকশন হয় আর যদি মেন্ডেলের যে ব্যতিক্রমী গুলো রয়েছে যেমন ধরো এপিস্টেটিসের ক্ষেত্রে সেখানে নন এলিক ইন্টারাকশন হয় সেখানে ডিফারেন্ট লোকাসেও জিনের মধ্যে ইন্টারাকশন হতে পারে তো এখানে দেখো তাহলে বলেছে যে কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে তো এখানে দেখো যখন দুটি জিন একই ক্রমজমে থাকে যখন দুটি জিন ভিন্ন ক্রমজমে থাকে যখন দুটি জিন ক্রমজমের ভিন্ন বাহুতে অবস্থান করে দুটি জিনের যে কোনো এক প্রকার দুটি জিনে যে কোনো এক প্রকার যে কোনো প্রকার অবস্থানে দুটি জিনের যে কোনো প্রকার অবস্থানে তারা কাজ করতে পারে হম তাহলে উত্তর কোনটা হওয়া উচিত তোমাদের মনে হচ্ছে যে কথা বললাম তাহলে দুটি যখন দুটি জিন ক্রমজমে বিভিন্ন বাহুতে অবস্থান করে না যখন দুটি জিন ভিন্ন ক্রমজমে অবস্থান করে তাহলে হওয়া উচিত কি অপশান হচ্ছে কি তোমার বিয়েরটা হওয়া উচিত যখন দুটি জিন ভিন্ন ক্রমজমে থাকবে এই যে করছে তাই না যারা অপশন বি বলেছো তোমরা ঠিক বলেছ ঠিক আছে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর চলো নেক্সট কোশ্চেন কোনটি মেন্ডেল তথ্যের ব্যতিক্রমী ঘটনা এটা সোজা কোশ্চেন সবাই পারবে তোমরা কোনটা মেন্ডেলের ব্যতিক্রমী ঘটনা এটা সবাই পারবে তোমরা এটা হচ্ছে তোমার লিঙ্কেজ এবং ক্রসিং ওভার অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে মেন্ডেলের গতিক্রমী ঘটনা এছাড়া আরো রয়েছে যদি আমরা এক থেকে বলা শুরু করি যেমন হচ্ছে কি তোমার ইনকমপ্লিট ডমিনেন্ট ইনকমপ্লিট ডমিনেন্ট তারপরে হচ্ছে কি তোমার মাল্টিপল এলিল মাল্টিপল সাপোর্টটা এলিল হ্যাঁ ও ডোমিনেন্ট তারপরে তোমার আসবে এপিস্টেটিস এপিস্টেসিস তারপরে আসবে তোমার পলিজেনিক ইনহেরিটেন্স পলিজেনিক ইনহেরিটেন্স তোমার আসবে প্লিওট্রপি প্লিওট্রপি তো এগুলো সমস্ত কি না এরা হচ্ছে কি তোমার মি তো তো হবে স্যার হ্যাঁ হচ্ছে কি তোমার মেইনলি কি হয় মেন্ডেলের ব্যতিক্রমী ঘটনা মানে ব্যতিক্রমী ঘটনা বলতে কি না মেন্ডেলের যে থিওরি এগুলো মেনে চলে না এই যে তিনটে থিওরি আমরা বলছিলাম না ল অফ ডমিন্যান্ট ল অফ ইনকমপ্লিট হে ইনডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট এবং ল অফ সেগ্রিগেশন এই জিনিসগুলো এখানে কিন্তু প্রযোজ্য হয় না এইজন্য এদের জিনোটাইপ এবং ফিনোটাইপ রেশিও মেন্ডেলের রেশিয়োর মতন আসে না ঠিক আছে তো এইজন্য এদেরকে আমরা বলি মেন্ডেলের ব্যতিক্রমী ঘটনা ওকে চলো যাই হোক পরে যাই আমরা এলিল বলতে কি বোঝায় এলিল বলতে তোমরা কি বোঝো বলো একজোড়া ক্রমোযোগ একজোড়া যৌন এক একজোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য কোনোটি নয় তাহলে উত্তর হয়ে যাবে কি অপশান সি একটা তাই না তো সেক্ষেত্রে তোমরা জানো যে এল বলতে আমরা কি বুঝি না এলিল হচ্ছে কি তোমার জিনের অল্টারনেটিভ যে ফ্যাক্টর ঠিক আছে একটা জিনের যে অল্টারনেটিভ ফ্যাক্টর থাকে অল্টারনেটিভ তোমার ফ্যাক্টর ওটাকে আমরা কি বলছি না এলিট বলছি ধরো একটা আমরা ইদ ক্যাপিটালিস্ট মনে এরা একে অপরের হচ্ছে এলিল ঠিক আছে এটা একে উপরে রয়েছে তোমার এলিন হিসাবে কাজ করে তো জিন জোড়াকে আমরা ক্যাপিটাল এ ক্যাপিটাল এ পরস্পর এলিন হতে পারে না হ্যাঁ তোমার হ্যাঁ স্মল এ স্মল এ পরস্পর এলিন হতে পারে না তোমার হচ্ছে কি এই যে এই যে তুমি যেটা বলছো না এটা হচ্ছে কি তোমার তিনটে কন্ডিশন হতে পারে এটা হচ্ছে কি হতে পারে যে তোমার হোমোজাইগাস ডোমিনেন্ট হতে পারে হেটারোজাইগাস কন্ডিশনে সবসময় ডোমিনেন্ট হয় তোমরা জানো হেটারোজাইগাস ডোমিনেন্ট আর হোমোজাইগা সিসি হতে পারে তাই না তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার শুধুমাত্র যে ক্যাপিটালে স্মলে কন্ডিশন হবে তা না তো এখানে অপশনের সাপেক্ষে আমাদেরকে যেতে হবে না এখানে বলছে এক জোড়া ক্রোমোজোম এক জোড়া যৌন ক্রোমোজোম এক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য এবং কোনো ডি নয় তাহলে এক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যকেও তোমরা এলিন হিসাবে ডিনোট করতে পারো কি বললাম বুঝতে তো এটা তো হচ্ছে না স্যার হুম এক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য

যে এলিল হচ্ছে কি তোমার জিনের অল্টারনেটিভ দুটো হচ্ছে কি তোমার ফ্যাক্টর কি আমরা এলিল বলে দিস ইজ দা অ্যাকচুয়াল দা ডেফিনেশন কিন্তু তোমার এখানে আমার বৈশিষ্ট্য সাপেক্ষে যদি আমি অপশনের সাপেক্ষে যদি সি এর যদি আমার বৈশিষ্ট্যর সঙ্গে মিলছে তাহলে আমি অপশন সি করে আসবো কি বললাম বুঝতে পারলে কোনো অসুবিধা নেই অপশন সি করে আসবো নেক্সট জিনের ভিন্ন রূপভেদকে ভেদ বলে হ্যাঁ এই যে বললাম তো যে একটা জিনের অল্টারনেটিভ যে দুটো হচ্ছে কি ক্যারেক্টার সেটাকে আমরা এলিল বলে কিন্তু অপশনটা তো অ্যাকুরেট অপশন হচ্ছে না না কিন্তু ওটাও তো আমি ভুলও বলতে পারবো না তাই না আমি তো ভুলও তো বলতে পারবো না বুঝছলে তো তো যেটা তোমার সঠিক অপশন থাকবে সেটা তুমি কাছাকাছি হলেও সেটা করে আসবে এবার বলছে ফ্যাক্টর 8 এর অভাবের ফলে সৃষ্টি হয় ড্যাশ এটা একদম বেসিক কোশ্চেন তোমরা জানো যে হিমোফিলিয়ার ক্ষেত্রে বেসিক্যালি দুটো টাইপস আমরা দেখতে পাই হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি হিমোফিলিয়া

তো এটা যদি কোনো কারণে এগুলো হচ্ছে ব্লাড ক্লোটিং ফ্যাক্টর ঠিক আছে এটা এটা হচ্ছে তোমার ব্লাড ক্লোটিং ফ্যাক্টর এটা যদি কোনো কারণে ব্লাডে হচ্ছে অ্যাবসেন্স থাকে তাহলে সেক্ষেত্রে হিমোফিলিয়া হয় আর হিমোফিলিয়া হলে কি হয় না ব্লাড সিগ্রেশন হতে থাকে ব্লাড কোয়াগুলেট হয় না তাই না ব্লাড সবসময় হচ্ছে রিলিজ হতে থাকে আচ্ছা আজকে নতুন ক্লাস করছো এমন কেউ আছো একদম আজকেই নতুন রিসেন্ট জয়েন করেছো কেউ আছো আচ্ছা এরকম তাই তো ঠিক আছে চলো দেখো নেক্সট দেখো তাহলে এটা উত্তর হয়ে যাবে কি তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে হিউফ্লিয়া আচ্ছা খ্রিস্টমাস রোগাক্রান্ত মানুষের কোন অ্যান্টিহিউক্লিক ফ্যাক্টর থাকে না যাই হোক দুটো কাছাকাছি কোয়েশ্চান চলে এসেছে কোয়েশ্চনটা দুটো একই রকম হয়ে গেল তাই না তাহলে অলরেডি যেহেতু আগে টাইমই বলে দিলাম ফ্যাক্টর তাহলে কি হবে 9 হয়ে যাবে তাহলে উত্তর হয়ে যাবে অপশন ডি এরটা হবে হ্যাঁ ডি হবে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর চলো পরের क्वेश्चनে চলো জেনেটিক ম্যাপ বলতে কি বোঝায় জেনেটিক ম্যাপ বলতে আমরা কি বুঝি এটাও মনে হয় সিমিলার টাইপস এর क्वेश्चन হয়ে গেল অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ক্রোমোসোমের উপর জিনের প্রকৃত অবস্থানটাকে আমরা এখানে ডিনাইট করব দেখো জুল ফিগার এটাও দেখো তোমার এক্সাক্ট কিন্তু নয় কারণ জিন ম্যাপ বলতে হচ্ছে কি এটা কিন্তু এক্সাক্ট নয় প্রশ্নটা তাও কিন্তু আলাদা আছে এখানে পরিষ্কার অপশন গুলো বোঝা যাচ্ছে হ্যাঁ বাট ওখানকার অপশন ঠিক নাই ভুল আছে না যখন হচ্ছে কি তোমার অপশনের সাথে কি কাঁচা কাঁচা থাকবে তখন সেটাকেই তোমার কোশাতেই বলা থাকে যে অ্যাপ্রোপ্রিয়েট যেটা মনে হবে অল্টারনেটিভ চ্যাপ্টারের মধ্যে সেটা কি তুমি তোমাকে आंसर হিসেবে ধরতে হবে ঠিক আছে চলো পরের क्वेश्चन এখানে অপশন স্যার ক্লিয়ার কাট আছে এখানে কোনো দিয়ে নেই কোন পি নেই এবার বলছে ক্রাইডুচেন্ট সিনড্রোম এর কারণ কি ক্রাইডুচেন্ট সিনড্রোম এর কারণ কি তাহলে এটা সবাই তোমরা পড়েছো যে পাঁচ নম্বর ক্রমোজমের যে যে ক্ষুদ্র বাহু থাকে হ্যাঁ সেটা যদি ডিলিশন হয়ে যায় তাই না ক্রমোজমের তোমরা জানো যে একটা লং আর্ম থাকে শর্ট আর্ম থাকে তাই না লং আর্ম আর শর্ট আর্ম শর্ট আর্মটাকে আমরা কি বলি শর্ট আর্মটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি আর লং আর্মটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি মনে আছে তো বুলিয়ে ফেলবে না আবার লংটাকে আবার পি করে ফেলবে না তো সেক্ষেত্রে এই যে দুটো আর্ম থাকে তার মধ্যে যে ক্ষুদ্র বাহু তার যদি পাঁচ নম্বর প্রমোজনের ক্ষুদ্র হয়ে যায় ঠিক আছে তাহলে তখন দেখতে পাই আর কি বিড়ালের মতো হ্যাঁ হচ্ছে কি বিড়ালের মানে হ্যাঁ মানে হচ্ছে কি তোমার ওই ওর যে ও যখন কথা বলবে বিড়ালের কান্না করার সময় যে আওয়াজটা হয় ঠিক সেই রকম ভাবে হতে থাকে আচ্ছা ক্যাপিটালে ক্যাপিটালে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি কোন প্রকৃতি এলোপ্লয়েড অটোপ্লয়েড এমপিপ্লোয়েট নাকি সেগমেন্টা পোলিপ্লোয়েট উত্তর কি হবে দেখো তো তোমাদের আমি এখানে একটা এটা তোমাদের বলে দিই একটু দেখিয়ে দিই হম তো হচ্ছে কি আমরা পোলিপ্লোয়েডি দুটো ভাগে ভাগ করি করিডিকে দুটো ভাগে ভাগ করা হয় প্রধানত দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে তোমার ইউপ্লোয়েডি এটা এনিপ্লোয়েডি ইউপ্লোয়েডি আর একটা হচ্ছে তোমার এনিপ্লোয়েডি এনি এবার দেখো এই যে ইউপ্লয়েডি আর এনিউপ্লয়েডি এই ইউপ্লয়েডি আর এনিউপ্লয়েডির মধ্যে কি ডিফারেন্স না ইউপ্লয়েডির ক্ষেত্রে ক্রোমোজোম সেটটা হচ্ছে কি তোমার চেঞ্জ হতে পারে ক্রোমোজোম যে সেট রয়েছে সেটা হচ্ছে তোমার চেঞ্জ হয় আর এখানে হচ্ছে এনিউপ্লয়েডির ক্ষেত্রে পার্টিকুলার কোনো ক্রোমোজোমের কোনো সংখ্যা হচ্ছে কি কমতে পারে বা বাড়তে পারে ঠিক আছে এটা নাম্বার অফ ক্রোমোজোম ইনক্রিজ হতে পারে বা এবারে দেখো এই যে এই যে এনুপ্লোডির ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাই না এনুপ্লোডির ক্ষেত্রে আমরা দেখতে পাই তোমার হতে পারে মনোপ্লোয়েডি মনোপ্লোয়েডি এটা এন দিয়ে প্রকাশ করি আমরা ডিপ্লয়েডি এটাকে আমরা টু এন দিয়ে প্রকাশ করতে পারি বা হচ্ছে পলিপ্লয়েডি পলিপ্লয়েডি এটা অ্যাকচুয়ালি পলিপ্লয়েডি না লিখে আমাকে লিখতে হতো প্লয়েডি হ্যাঁ এটা লিখতে হতো কি প্লয়েডি এবার দেখো এখানে এই যে পলিপ্লয়েডির ক্ষেত্রে এরই তোমার হচ্ছে কি তোমার দুটো ভাগ দেখা যায় একটা হচ্ছে কি তোমার অটো পলিপ্লয়েডি আর একটা হচ্ছে তোমার কি বললাম বুঝতে পারলে দেখো তাহলে এই যে অটোপোলিপ্লোয়েডি মানে মানে ধরো ক্যাপিটালে ক্যাপিটালে ছিল এটা অটোপ্লিপ্লোডি হয়ে আরো ক্যাপিটালে ক্যাপিটাল হয়ে গেল চেঞ্জ হয়ে গেলোলিপ্লোডি মানে দুটো আলাদা আলাদা ধরো ক্যাপিটালে ক্যাপিটাল এদিকে দিকে ছিল বি দিকে বি এরা যদি হয় ক্যাপিটালে ক্যাপিটালে ক্যাপিটাল বি ক্যাপিটালে ক্যাপিটালে আবার ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি মানে দুটো আলাদা স্পিসিস একসঙ্গে যদি কম্বাইন হয়ে ফ্লুইডি আমরা দেখাই আর অটোর ক্ষেত্রে হচ্ছে কি সিঙ্গেল স্পিসিসের ক্রোমোজোমটা ডাবলি ডাবলিং হয়ে যায় যদি কোনো কারণে নাম্বার অফ ক্রোমোজোম বাড়ছে কিন্তু সেপারেট হচ্ছে না ক্রোমোজোম সেপারেশন হচ্ছে না কিন্তু ক্রোমোজোম ডাবলিং হয়ে যায় এবং পুরো ক্রোমোজোম সেটটাই হচ্ছে ডাবলিং হয়ে যাচ্ছে আর যদি সিঙ্গেল স্পিসিসের উপর কাজ করে দিস ইস কল দা অটোপলিপ্লোয়েডি আর ডিফারেন্ট স্পিসিস একসঙ্গে যদি কম্বাইন হয় তখন তাকে বলা হচ্ছে কি এলোপলিপ্লোয়েডি এবার এলোপ্লোয়েডি ক্ষেত্রে বললাম কি নাম্বার অফ ক্রোমোজম হতে পারে ইনক্রিজ হতে পারে কিংবা ডিপিজ হতে পারে তো সেক্ষেত্রে এই যে নাম্বার অফ ক্রোমোজম ইনক্রিজ কিংবা ডিক্রিজ হয় এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয় এটাকে কটা ভাগে ভাগ করা হয় দুটো ভাগে ভাগ করা হয় একটা তোমরা জানো হাইপোপ্লোয়েডি হাইপো ফ্লোয়েডি আর তোমার হাইপার প্লোয়েডি হাইপার প্লোয়েডি তাহলে বুঝতেই পারছো হাইপো আর হাইপার কোথায় কমছে কোথায় বাড়ে না তোমার হচ্ছে কি হাইপার মানে বাড়বে আর হাইপো মানে হচ্ছে কি তোমার কমবে তো এই জন্য এর ক্ষেত্রে তোমরা কিছু বেসিক জিনিস তোমরা জানো এর আগেও ক্লাসেও বলেছিলাম মনে হয় যেমন হচ্ছে তোমার মনোজমি তারপর হচ্ছে কি তোমার নালি জমি তাই না মনোজমি হলে কি হয় মনোজমি হলে মনোজমি মানে 2n 2n n 1 হ্যাঁ 2n 1 আর নালি জমি মানে 2n 2 2n 2 2n 2 হাইপারপ্লয়েডিক ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই সবাই জানো যে হাইপারপ্লয়েডিক ক্ষেত্রে হয় ট্রাইজমি হতে পারে ট্রাইজমি ক্ষেত্রে কি হয় 2n 1 হবে 1 2n 1 বা টেট্রাজমি হতে পারে টেট্রাজমি হলে টু এন প্লাস টু হতে পারে হুম এবারে দেখো এবারে কোশ্চানে চলো এখানে ক্যাপিটেল এ এ আর ক্যাপিটেল বি ক্যাপিটেল বি তাহলে এখানে কি দুটো আলাদা স্পিসিস এক কম্বাইন হয়েছে তাহলে এটা এলো প্লোই হয়ে যাবে নাকি তোমার অটো হবে তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এটা হয়ে যাবে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর এলো প্লোইড এলো হয়ে যাবে এমপি ডিপ্লয়েডটা কি একটু বলুন এমপি ডিপ্লয়েড তাই তো আচ্ছা এটা 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 অ্যাকচুয়ালি আমরা এমফি ডিপ্লোডি বলতে পারবো কেন বলো দিদি এটা যদি এলো প্লোডি হতো তাহলে ক্যাপিটালে 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 ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি হতো এই কন্ডিশনটা আছে কি তোমার হ্যাঁ এটা আছে তোমার এলো হতো আর এই যে যখন হচ্ছে কি দেখো যখন এই কন্ডিশন হবে ঠিক আছে তখন তাকে আমরা কি বলবো এমপি প্লোডি বলবো এই কন্ডিশনটাকে বুঝতে পারলে এমফি

হ্যাঁ বলার but আমি ঠিকঠাক এ করতে পারলাম না নিতে পারলাম কি বললেন আর একবার ওটা বলুন আমি শেষ কালটা দুটো বুঝতে পারলাম যখন হচ্ছে কি তোমার দেখো এনপি আর ওলে মধ্যে কি ডিফারেন্স কোথায় এই এই যদি ক্রোমোজোমের দুটো স্পিসি যদি এক সঙ্গে যুক্ত হয় হুম ধরো কা সাবুজ ক্যাপিটাল এ ক্যাপিটাল ছিল ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ছিল এরা আমরা যদি এখানে যদি তাকে আমরা এলোপ্লয়েডি তখনই বলতাম এর ক্রোমোজোমটাও ডাবল হয়েছে এর ক্রোমোজোমটাও ডাবল হয়েছে দিয়ে তারা একসঙ্গে কম্বাইন হয়েছে তখন তাকে হয়ে যেত কি অ্যালোপ্লয়েড আর যদি শুধুমাত্র এরা এই অবস্থাতেই একসঙ্গে ফার্টিলাইজ হয় মানে যুক্ত হয় তখন আমরা কি বলছি তোমার হচ্ছে এমফি ফ্লোয়েড এবার বলছে কোন প্লয়েড সর্বদা হচ্ছে কি তোমার পলিপ্লয়েডই সর্বদা হচ্ছে কি তোমার বন্ধা হয় মানে স্টেরাইল হয় কখন হচ্ছে কি এটা স্টেরাইল হয় কোন কন্ডিশনে স্টেরাইল হবে নাকি 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 এমপি পলিপ্লয়েড হ্যাঁ তোমরা সবাই জানো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর এলোপলিপ্লোয়েডি কন্ডিশনে এরা কি হয় স্টেরাইল বা বন্ধা হয়ে যায় ঠিক আছে যদি এলোপোলিপ্লোয়েডি ঘটে তখনই হচ্ছে কি তোমার বন্ধা বা স্টেরাইল হয়ে যায় কোন ধরনের পরিব্রেক্ষিতে মানে মিউটেশনে নিউপ্লোয়েটাইডের সংখ্যা একই থাকে কোন ধরনের দেখো ডুপ্লিকেশন ট্রান্সলোকেশন এগুলোতে ক্রমজ নাম্বার হচ্ছে কি কি হয় বাড়তে বাড়ে বা কমে কিন্তু হচ্ছে কি ইনভার্সানের ক্ষেত্রে জাস্ট তোমার পেরিসেন্ট্রিক বা প্যারাসেন্ট্রিক জানো সেক্ষেত্রে কি হয় পেরিসেন্টিক ইনভেটেশনে ক্রোমোজম নাম্বার হচ্ছে কি মানে মানে সোজা সোজাটা চেঞ্জ হয়ে যাবে বাট নাম্বার অফ ক্রোমোজমটা ফিক্সড থাকবে তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর চলো নেক্সট কোয়েশ্চেন ননসেন্স মিউটেশনের ক্ষেত্রে কি ঘটে ট্রান্সক্রিপশন বন্ধ হয়ে যায় প্রোটিনের গঠন পরিবর্তিত হয় ট্রান্সলেশন ধীরে হয় প্রোটিন সংশ্লেষ বন্ধ হয়ে যায় দেখো ননসেন্স মিউটেশন জিনিসটা আগে কি বুঝতে হবে ননসেন্স মিউটেশন যদি কোনো মিউটেশনে কোনো মিউটেশন এমন ঘটলো যদি স্টপ কোডন চলে আসে এমন কোডন হলে স্টপ কোডন সিকোয়েন্স চলে এলো স্টপ কোডন তোমরা জানো তিন প্রকারের হয় ইউএএ ইউএজি ইউজিএ তাই না এগুলোকে স্টপ কোডন বা ননসেন্স কোডন বা টার্মিনেশন কোডন আমরা বলে থাকি তাহলে এদের জন্য স্পেসিফিক এমান থাকে না তোমরা জানো স্পেসিফিক এমানোড থাকে না তাহলে এরা কোনো হচ্ছে কি তোমার এর সংকেত বহন করতে পারবে না তাহলে যদি হচ্ছে কি বহন করতে না পারে তাহলে কি হবে প্রোটিন সংশ্লেষ বন্ধ হয়ে যাবে তাহলে অপশন ডি যারা বলেছো তোমরা সঠিক বলেছ তাহলে যদি কোনো কারণে ননসেন্স মিউটেশন ঘটে যায় তাহলে সেক্ষেত্রে কোডন যেহেতু চলে আসছে তাহলে তাদের ক্ষেত্রে প্রোটিন সংশ্লেষটা হচ্ছে কি তোমার বন্ধ হয়ে যাবে ট্রান্সলেশন হচ্ছে কি তোমার প্রোটিন সংশ্লেষ মানে ট্রান্সলেশন তোমরা জানো ট্রান্সলেশন তাহলে ট্রান্সলেশন তো আছে কি তোমার বন্ধ হয়ে যাবে চলো পরের কোশ্চেন জেনেটিক ড্রিফট কোথায় পাওয়া যায় বৃহৎ পপুলেশন মেন্ডেলিয়ান পপুলেশন আইল্যান্ড পপুলেশন ক্ষুদ্র পপুলেশন জেনেটিক ড্রিফট কোথায় পাওয়া যায় দেখো হার্ড হার্ডিনবার্গ ইকুইলিব্রিয়াম যে ইকুয়েশন কাজ করে লার্জ পপুলেশনে তাই না মেন্ডেলিয়ান পপুলেশন বা আইল্যান্ড পপুলেশনে হচ্ছে কি তোমরা জানো যে এখানে জেনেটিক ডিফেক্ট এর ব্যাপারটা কাজ করে না এই আইল্যান্ড পপুলেশন হচ্ছে কি অ্যাডাপটিভ রেডিয়েশন কাজ করে ক্ষুদ্র পপুলেশন হচ্ছে কি জেনেটিক ডিফেক্ট কাজ করে অপশন স্মল পপুলেশনের ক্ষেত্রে জেনেটিক ডিফেক্ট কাজ করে অপশন ডি যারা বলেছো তোমরা সঠিক বলেছো ঠিক আছে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে আচ্ছা আর একটা আমি জাস্ট রিমার্ক মানে জাস্ট মনে করিয়ে দিচ্ছি তোমাদের যারা সিরিয়াসলি তোমরা মানে পড়াশোনা করছো তোমরা চাইলে ঠিক আছে মডেল করতে মডেল টেস্ট গুলো প্রত্যেক দিন একটা করে প্র্যাকটিস করার জন্য কিন্তু মডেল টেস্ট যারা প্র্যাকটিস করবে ওয়েম আর যেটা দেওয়া হয়েছে ওই ওয়েম টা তোমরা প্রিন্ট করে ওয়েম আর প্র্যাকটিস করবে ঠিক আছে প্রতিদিন একটা করে তোমার হচ্ছে কি সেট প্র্যাকটিস করবে ঠিক আছে যদি যারা স্যার বোধ ভাষার আছে না শুধু না বেঙ্গলি নেই বাবা শুধু মানে ইংলিশ নেই শুধু বেঙ্গলিতে আছে শুধু বেঙ্গলি ওকে ওকে শুধু বেঙ্গলি যারা ইংলিশে চাইছো তোমাদের ইংলিশের নেই ঠিক আছে শুধু বেঙ্গলি আছে স্যার ওর জন্য কত পে করতে হবে স্যার 199 199 কতগুলো কোশ্চেন আছে একটা মডেলে কতগুলো কোশ্চেন আছে তোমার প্রত্যেকটাতে আছে আশিটা করে কোশ্চেন আছে শুধুমাত্র একটাতে আছে একশো কুড়িটা মানে আরে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তো এই তো ক্লাস করানো হয়েছে আর কেন করতে যাব আচ্ছা এটা হচ্ছে কি তোমার এই যে আমরা ধরো ডিসকাস করছে হচ্ছে কি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ করাইছি কোশ্চেন অ্যানসার ওখানে হচ্ছে কি পুরো সিলেবাস বটানি জুলজি ফিজিওলজি মিলিয়ে ওখানে করা আছে ঠিক আছে আর মানে তোমরা পেয়ে যাবে 12টা টেস্ট পেয়ে যাবে তোমরা হচ্ছে কি আশিটা করে কোয়েশ্চেন একটা একশো কুড়িটা টোটাল তেরোটা হয়ে গেল আর দুটো যেটা পাবে পঞ্চান্নটা করে যেটা তোমার হচ্ছে ষোলো হয়েছিল যদিও সবার কাছে কোয়েশ্চেনটা রয়েছে আমি নিজেই পাঠিয়েছিলাম তোমাদেরকে তো যাই হোক সেটা তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার ফরমেটে রাখা আছে তোমরা প্রত্যেক দিন একটা করে টেস্ট কিন্তু দেবে ঠিক আছে যারা নিয়েছো বা যারা নেওয়ার প্ল্যানিং করছো ঠিক আছে তাহলে যারা সিরিয়াসলি জিনিসটাকে নিয়ে পড়াশোনা করছো তোমরা চাইলে কিন্তু নিতে পারো পরের কোষের মধ্য দিয়ে প্রতিটি কোষ থেকে যা গেমিউল সঞ্চারিত হয়ে বংশগত বৈশিষ্ট্যকে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত করে এই ঘটনাকে বা তথ্যকে কি বলা হয়

এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চালিত হচ্ছে যানকোষের মাধ্যমে এটাকে আমরা কি বলি এটা অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ তো নিশ্চয়ই বলবো না আর তারপরে বলেছে দেখো জার্ম প্লাজম তত্ত্ব পেনজেনেসিস তত্ত্ব পরিব্যক্তি তত্ত্ব পরিব্যক্তি তো ঘটছে না এখানে দেখতে পাচ্ছ না তো সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কি অপশন সি এরটা পেনজেনেসিস তত্ত্ব এটাকে বলা হয় পেনজেনেসিস তত্ত্ব কেউ কি বলতে পারবে এই পেনজেনেসিস তত্ত্বের প্রবক্তাকে

চার্লস ডারুইন এটাকে প্রপোজ করেছিলেন ঠিক আছে পেনজেলিসিস এ ডেভেলপমেন্টাল থিওরি অফ হেরিডিটি চলো নেক্সট क्वेश्चन দেখো এবং গেমিউল টার্মটাই বলেছিলেন পরিষ্কার করে আচ্ছা নিচের কোনটি ডারুইনের ব্যতিক্রমী ঘটনা নিচের কোনটি ডারুইনের ব্যতিক্রমী ঘটনা অপশন বি বা একটু তুমি টাইপ করে জানো ঠিক আছে একটু টাইপ করে জানো দেখতে হবে দেখো তাহলে ব্যতিক্রমী বলে দিয়েছে না তোমরা নিশ্চয়ই দারুণের যে থিওরি মানে যদিও সবারকে সবাই পড়তে ভালো লাগে না তাই না আমারও পড়তে ভালো লাগে না কারণ খুব মানে টানা লিখা থাকে সবারই মানে কারোরই পড়তে ভালো লাগে না কিন্তু জিনিসটাকে মাথায় রাখতে হবে তোমরা জানো যে দারুণের যে থিওরি সেটা একবার সূত্র আকারে মনে মনে থেকে যে তোমরা জানো যে কোনো একটা জায়গায় যদি সীমিত বাসস্থান খাদ্য থাকে ঠিক আছে সে জায়গায় সে যে স্পিস গুলো থাকবে তারা হচ্ছে কি তোমার কি হয় না সীমিত বাসস্থান যদি খাবার থাকে তাহলে তারা কি করবে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স বাঁচার জন্য সংগ্রাম করবে এবং সেই সংগ্রামটা হবে নিজেদের মধ্যে আবার পরিবেশের মধ্যে তো তার মধ্যে যে বেঁচে থাকবে যে সার্ভাইভ করতে পারবে সেই ফিটেস্ট হবে এবং সেক্ষেত্রে তাকে লাস্টে কি করতে হয় না ন্যাচারাল সিলেকশনের মধ্যে যেতে হয় তাই না যদি ন্যাচারাল সিলেকশন হয়ে যায় তখন সে নতুন স্পিসিস হিসাবে পরিগণিত হবে এটাকে জাস্ট এইভাবে নিজের মতন করে বানিয়ে নিতে হবে তো এখানে দেখো যেহেতু ব্যতিক্রমী ঘটনা বলেছে তাহলে সেক্ষেত্রে দেখো তোমার উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য বা আন্তঃপ্রজাতির সংগ্রামকে অতিক্রম করতে সাহায্য করে ইহা পরিবেশ পাঠে সাহায্য করে এটা তো একদম দারুণের কথাতেই রয়েছে তাই না এবং এবং ইন্ট্রাসপিসিস এই দুটো কথা কিন্তু বলা রয়েছে অপশান বি বলছে দেখো জিনের মাধ্যমে জনিত্রী থেকে চারিত্রিক বৈশিষ্ট্য অপত্রে সঞ্চালিত হয় অপশান সি বলছে প্রতিটি প্রজাতিতে কিছু পরিবর্তন থাকে অপশন ডি বলছে জীব অত্যাধিকারে অপথ সৃষ্টি করে কিন্তু তুলনামূলক করে কম বাঁচে তাহলে দেখো আমরা যে কথাগুলো বলছিলাম সেই সাপেক্ষে যদি অপশনগুলোর সঙ্গে সিমিলারিটি দেখা হয় তাহলে কোনোভাবেই জিনের মাধ্যমে যে জনিত্রী চারিত্রিক বৈশিষ্ট্য যে অপথে সঞ্চারিত হয় এই কথা নিশ্চয়ই বলা নেই কোথাও ডারুনের থিওরিতে তো সেই সাপেক্ষে আমরা অপশন বি এরটাই অ্যান্সার করে আসবো বাকি যে কথাগুলো কিন্তু মোস্ট সিমিলার ডারুনের থিওরির সঙ্গে তো এই জন্য আমরা অপশন বি এরটা অ্যান্সার করে আসবো ঠিক আছে চলো পরে কোশ্চেন জিন ফ্লো বলতে আমরা কি বুঝি জিন ফ্লো কাকে বলি তোমরা সবাই অপশান এ বলছো তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর তাই না এবং যারা দেখছি রেগুলার ক্লাস করে তারাই হচ্ছে কি তোমার তোমার দেয় ঠিক আছে বাকি যারা দেখি হচ্ছে কি সবাই অ্যান্সার দেয় না সেই হাতে গোনা দশ থেকে বারো জন তারা কন্টিনিউ প্রত্যেকটা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্তই অ্যান্সার দেয় আর বাকিরা জানি না কেন এত মানে তোমার লেথালিটি দেখালেই তো সমস্যা না অ্যাক্টিভনেস দেখাতে হবে না হলে সমস্যা আছে কেউ যদি চুপচাপ থাকে তাহলে সেও চুপচাপ হয়ে যাবে তাই না তোমার মাথাও চুপচাপ হয়ে যাবে কাজ করবে না হাত কাজ করবে না অ্যাক্টিভ করতে হবে আমার আমার কথা নয় এটা হচ্ছে কি তোমার দারুইল বা লেমার্ক এরা বলেছে তাই না লেমার্কের কথা তাই না তোমার হচ্ছে কি যে অঙ্গটাকে আমরা বেশি ব্যবহার করবো সেটা হচ্ছে কি তোমার সবল হবে আর যদি না ব্যবহার করো সেটা কিন্তু হয়ে যাবে বা ওটা আস্তে আস্তে করে কি হয়ে যাবে এক্সিডেন্ট হয়ে যাবে আমাদের শরীর থেকে বিলুপ্ত হয়ে যাবে তো আমাদের মাথা দিয়েছে ভগবান তাই না আমাদের ব্রেনের ক্যাপাসিটি কিন্তু প্রচুর হিউজ রয়েছে যদি কেউ কাজে না লাগায় তাহলে কি হবে দেখি সেটা মরিচা পড়ে যাবে তাই না সেটা আর কাজ করবে না আর এবং সেটা হচ্ছে কি কাজ না করলে দেখবে একটু পড়লেই দেখবে কিছু কিছু মাথা আমাদের রয়েছে একটু কিছু পড়লেই মনে হয় আর ভাল লাগছে না মানে অ্যাকচুয়ালি কি ওটা হচ্ছে মরিচা পড়ে যাচ্ছে আস্তে আস্তে অ্যাক্টিভ করতে হবে বুঝতে পারলে মানে তোমাকে যে যে কাজটা করো না কেন আমি বলছি না শুধু এই পড়াশোনার কথা তুমি যে কাজটা করবে মনোযোগ দিয়ে এবং সেটাকে নিখুঁতভাবে করার চেষ্টা করতে হবে তবে গিয়ে সেখানে কিন্তু ভালো হবে ঠিক আছে শুধু পড়াশোনা নয় যে কোনো জিনিস নিখুঁতভাবে করতে হবে যাই হোক তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি অপশান এ এরটা সঠিক উত্তর হয়ে যাবে যে ইন্টারব্রিডিং পপুলেশনে জিনের যে সঞ্চালন সেটাকে আমরা কি বলি জিন ফ্লো বলি ঠিক আছে জিনের যে সঞ্চালনটাকে আমরা জিন ফ্লো বলি আচ্ছা উদ্ভিদের নতুন প্রকরণ সৃষ্টি হয় যার দ্বারা নতুন প্রকরণ ঠিক আছে কিভাবে সৃষ্টি হবে এবং সিলেকশন প্রথম কথা বলে দিই মিউটেশন সবসময় যে ভালো হবে এমন কোন কথা নেই মিউটেশন হতে পারে আবার ওয়াইল্ড ক্যারেক্টার কেউ নিয়ে চলে আসতে পারে বুঝতে পারলে অনেক সময় কোনো কিছু ব্যাকওয়ার্ড মিউটেশন এমন ঘটলো তার আবার মিউটেন মানে তার ওয়াইল্ড ক্যারেক্টার আবার নিয়ে চলে গেলো তো সেক্ষেত্রে মিউটেশন ইজ নট দা ক্রিয়েটেড দ্য ভেরিয়েশন সবসময় যে ভেরিয়েশন তৈরি করবে এমন কোনো কথা নেই হ্যাঁ সবসময় যে হয় না তা ভুল কথা কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে আচ্ছা তারপরে বলেছে দেখো সিলেকশন আর ইন্ট্রোডাকশান ইন্ট্রোডিউস করা মানে হচ্ছে কি সেখানে নতুন করে তাকে স্থাপন করা সেখানে যে তোমার ভেরিয়েশন সিস্টেম এমন কোনো কথা নেই অলরেডি মিউটেশন তো বাদ দিয়েছিলাম এখানে দিয়ে সিলেকশন আর হাইব্রিডাইজেশন অপশন ডি এরটা হয়ে যাবে সঠিক উত্তর সিলেকশান আর হচ্ছে কি তোমার হাইব্রিডাইজেশনে সবসময় প্রকরণ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে অপশন ডি যারা বলেছো তারা কিন্তু সঠিক উত্তর বলেছ ঠিক আছে সিলেকশন এবং চলো কোশ্চেন কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স নামে পরিচিত পার্টিকুলার ইনহারিটেন্স ক্রিসক্রস ইনহারিটেন্স পলিজেনিক ইনহারিটেন্স সেক্স ইনফ্লুয়েন্সড ইনহেরিটেন্স

আর এটা আছে তোমার পরিমাণগত তো আমাদের যে মেন্ডেলের যে থিওরি বা মেন্ডেলের যে যা তোমার হচ্ছে কি কাজকর্ম সেটা মেনলি কার হচ্ছে কি তোমার ফোকাস প্রকাশিত হয়েছে না কোয়ালিটেটিভ তাই না মেন্ডেলের যে কাজকর্মগুলো এবং এটা হয় এখানে যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাই এখানে হচ্ছে কি তোমার আমরা কি দেখতে পাই ডিসকন্টিনিউয়াস ঠিক আছে মানে ধরো টোল আসবে বা ডুয়ার আসবে এই ধরনের ক্যারেক্টার গুলো আমরা দেখতে পাই আর এখানে হচ্ছে তোমার কোয়ালিটেটিভ হচ্ছে কি তোমার মেন্ডেলের বেসিক তুমি যে ঘটনাগুলোতে যেমন পলিজেন ইনহেরিটেন্স এর ক্ষেত্রে বলা হলো অনেকগুলো জিন যেহেতু কাজ করে নাম্বার অফ জিনের উপর ডিপেন্ড করছে তার ফিনোটাইপিক বৈশিষ্ট্যটা তো সেক্ষেত্রে এখানে হচ্ছে কি তোমার সবসময় কি হয় বডি ওয়েট বা এই যে স্কিন কালার এগুলো এগুলোকে বলা হচ্ছে কন্টিনিউয়াস ক্যারেক্টার কন্টিনিউয়াস ক্যারেক্টার কি বলা বুঝতে পারলেন তো কোয়ালিটেটিভ ইনহেরিটেন্স এর ক্ষেত্রে ডিসকন্টিনিউয়াস ক্যারেক্টার আমরা দেখতে পাই বাট কোয়ালিটেট কোয়ান্টিটেটিভ যে ইনহেরিটেন্স রয়েছে সেখানে আমরা কন্টিনিউয়াস ক্যারেক্টার দেখতে পাই কি বলা বুঝতে পারলো তো এই গ্রাফটাও দেখলে আমরা বুঝতে পারবো এই এইভাবে তোমরা গ্রাফ দেখতে পাবে এইভাবে গ্রাফ দেখতে পাবে কিন্তু এখানে দেখতে পাবে কি গ্রাফটা এইভাবে দেখতে পাবে কারণ এখানে কন্টিনিউয়াস ক্যারেক্টার না সব রকম হতে পারে কি বলা বুঝতে পারলো আর এখানে বললাম কি যে কন্টিনিউয়া ডিসকন্টিনিউয়াস ক্যারেক্টার দেখতে পাবো এখানে কন্টিনিউয়াস ক্যারেক্টার আমরা দেখতে পাবো আর মেন্ডেলের থিওরি সেটা উপরে করা আছে ঠিক আছে অপশন এখানে সি হয়ে যাবে সঠিক উত্তর চলো পরের কোশ্চেন কোন প্রক্রিয়াটিকে ইমাস্কুলেশন বলা হয় কোন প্রক্রিয়াটিকে ইমাস্কুলেশন বলা হয় দেখো তাহলে এখানে মানে পোষণটা অতিব সহজ কিন্তু দেখো দেখে মনে হচ্ছে যে কোনটা হবে দেখো তোমার ইমাসফুলেশন যে ব্যাপারটা আমরা সবাই করেছি যে উভলিঙ্গ ফুলকে আমরা স্ত্রী ফুলে বা ফিমেল ফ্লাওয়ারে কনভার্ট করা হয় তাই না একটা ধরো ফ্লাওয়ারে আমরা যদি বাইসেক্সাল ফ্লাওয়ার একটা নিই সেই বাইসেক্সাল ফ্লাওয়ারে যে মেল আর ফিমেল পার্ট রয়েছে ঠিক আছে এখানে ধরো মেল আর ফিমেল পার্ট রয়েছে আমরা কি করছি ওটাকে কাঁচি দিয়ে বা ছুরি দিয়ে বা নিডেল দিয়ে এই যে তোমার ফিমেল পার্টটাকে মেল পার্টটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি মানে স্টেমেনটাকে আমরা কেটে বাদ দিয়ে স্টেমেন কেটে বাদ দিয়ে ঠিক আছে তো সেক্ষেত্রে এটা যে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার ছিল বাইসেক্সুয়াল ফ্লাওয়ার থেকে কি হয়ে যাবে ইউনিসেক্সুয়াল ফিমেল ফ্লাওয়ারে কনভার্ট হয়ে যাচ্ছে ফিমেল ফ্লাওয়ারে তাই না যখন কোন বাইসেক্সুয়াল ফ্লাওয়ারে যখন আমরা তার স্টেমেন মানে তার যে মেল পার্টটাকে কেটে আমরা যখন বাদ দিয়ে দিই তাহলে সেটা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারে কনভার্ট হচ্ছে বাট ফিমেল ফ্লাওয়ার হয়ে যাচ্ছে তাই না ইউনিসেক্সুয়াল ফিমেল তাহলে এখানে দেখো এখানে বলছে ইউনি বাইসেক্সুয়াল থেকে ফিমেল ফ্লাওয়ার একদম ঠিক এখানে বলছে বাইসেক্সুয়াল থেকে মেল ফ্লাওয়ার তো ইমাসুলেশানের কাজ নয় এখানে বলছে ফিমেল ফ্লাওয়ার থেকে বাইসেক্সুয়াল করে দেওয়া হয় এরকম তো নয় আবার মেল ফ্লাওয়ার থেকে বাইসেক্সুয়াল করে দেওয়া হয় তাহলে এটা তো একদমই নয় তাহলে অপশন এ যারা বলেছো তোমরা তোমরা কিন্তু সঠিক বলেছো অর্থাৎ বাইসেক্সুয়াল ফ্লাওয়ারকে ইউনিসেক্সুয়াল ফিমেল ফ্লাওয়ারে কনভার্ট করাই ইমাস্কুলেশনের উদ্দেশ্য ঠিক আছে বুঝতে পারছো তো সবাই নাকি ঘুম পেয়ে যাচ্ছে কারো না স্যার না স্যার ঠিক আছে না স্যার বুঝতে পেরেছি আমি বলছি স্যার কোশ্চিন সেটগুলো গুলো কি যেমন পেমেন্ট করেছিলাম সেভাবে পেমেন্ট করতে হবে একই একই সিস্টেম একই সিস্টেমে করবে ঠিক আছে ঠিক আছে স্যার ওই ওয়েবসাইটে প্রথমে দিয়েছিলাম কালকে ঠিক আছে তো তাতে হচ্ছে দেখলাম অনেক সমস্যা হচ্ছে ঠিক আছে তার থেকে হচ্ছে কি ঘরে ওই সিটে বসে পরীক্ষা দিবে তাই ভালো ঠিক আছে প্রথমে ভাবছিলাম যে ওই মানে কোশ্চেন গুলো হচ্ছে কি তোমার আপলোড করে দেবো ওয়েবসাইটে বা অ্যাপ্লিকেশানে তো তাদের দেখলাম হচ্ছে কি ওই কোশ্চেন গুলো না অনেক ছোট হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে কি মাঝে মাঝে হ্যাং করছে ঠিক আছে অনেক টাকা খরচা করে ওয়েবসাইটটা করলাম কিন্তু ওদের ঠিক চলছে না বাবা তো যার জন্য হচ্ছে কি ঘরে তার থেকে প্রিন্ট আউট করে প্রিন্ট আউট করে নিয়ে করবে তাতেই ভালো তাই না আর সেখানে অনেক সমস্যা হবে ঠিক আছে আর এখানে তো আর ক্লাস ফাইভ সিক্স এর যে বাচ্চা নয় যে তারা চিটিং করবে সেরকম তো নয় প্রত্যেকে তোমরা সবাই মেচিওর নিজেরা নিজের মতন করে অ্যান্সার করবে তারপরে হচ্ছে কি অ্যান্সারটাকে মিলিয়ে নেবে ঠিক আছে তাই ভালো প্রতিদিন একটা করে সে থাকলো প্রিন্ট করে নেবে ঠিক আছে খুব বেশি পেজ লাগ নেই তোমরা একটা কাজ করবে টাকা যদি খরচা কম করাতে চাও শুধুমাত্র পনেরোটা ঠিক আছে ওই মার্ক শিটটাকে বার করে নেবে বাকি হচ্ছে কি তোমার কোশ্চানটা মোবাইলে থাকলো দেখে দেখে হচ্ছে কি ওই মার্ক শিটটা পূরণ করবে বুঝতে পেরেছ ওটাই ভালো ঠিক আছে নেক্সট কোশ্চান দাও আচ্ছা নিম্নলিখিত কোনটিকে পয়েন্ট মিউটেশন বলা হয় নালি জমি ট্রান্সলোকেশন ট্রানজিশন সবগুলো পয়েন্ট মিউটেশন দেখো তাহলে পয়েন্ট আমরা কাকে বলি পয়েন্ট মিউটেশন হচ্ছে কি যখন সিঙ্গেল ঠিক আছে তোমার সিঙ্গেল হয়ে নিউক্লিও টাইট যে বেস বেস থাকে ঠিক আছে যদি চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হয় সেটা হতে পারে ইনসারশন হতে পারে ডিলিশন ঠিক আছে বুঝতে পারলি ইনসারশন বা ডিলিশনের মাধ্যমে ঠিক আছে যদি কোনো একটা অর্গানিজমসের জিনোমের মধ্যে ঠিক আছে তোমার যে নিউক্লোটাইড বেস যদি চেঞ্জ হয়ে যায় তখন তাকে আমরা কি বলি পলিমিউটেশন তো এখানে বলেছে দেখো নালি জমি নালি জমি তারপরে হচ্ছে নালি জমি মানে কি বলেছিলাম টু এন মাইনাস টু আচ্ছা ট্রান্সলোকেশন আর হচ্ছে ট্রানজিশন নাকি সবগুলি তাহলে কোনটা উত্তর হওয়া উচিত তোমরা কি বলছো দেখো তাহলে উত্তর হয়ে যাবে কি অপশান সি ট্রানজিশনের সময় তাই না কারণ এখানে দেখতে পাচ্ছ যদি নিউক্লিটাইড বেস চেঞ্জ হচ্ছে কি তাহলে সেক্ষেত্রে পয়েন্ট মিউটেশন ঘটে চলো নেক্সট কোশ্চেন দেখো কোনটিতে ফ্রেম শিফট মিউটেশন ঘটে শিফট মিউটেশন কখন ঘটে নাইট্রোজেন বেশ সংযুক্ত অথবা বিযুক্তি হলে নাইট্রোজেন বেস সংযুক্ত হলে নাইট্রোজেন বেস বিযুক্তি হলে সংযুক্ত মানে এডিশন আর বিযুক্ত মানে হচ্ছে কি তোমার ডিলিশন আর অপশন ডি বলছে এমপি কটন না থাকলে শিফট নাম থেকেই বুঝতে পারছো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নাইট্রোজেন বেশ সংযুক্ত বা বিযুক্তি হলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর চলো নেক্সট কোয়েশ্চন আচ্ছা ট্রানজিশন আর ট্রান্সভারসন বলা হয়েছিল ট্রানজিশন মিটেশন কখন হয় তাহলে পিউরিন টু পিরিমিডেড হচ্ছে কি ট্রানজিশন

আর পিউরিন পিরিমিডিন তো তোমরা জানো যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি পিউরিন মানে এডেনিন আর গুয়ানিন আর পিরিমিডিন হচ্ছে কি সাইটোসিন আর থাইমিন সাইটোসিন এন্ড থায়ামিন দেখো তাহলে এডেনিন টু গুয়ানিন আর থায়ামিন টু সাইটোসিন দেখো তাহলে এটা আছে কি তোমার পিউরিন টু পিউরিন আর পিরিবিন টু পিরিবিন অপশন ডি করে দাও ঠিক আছে অপশন ডি চলো নেক্সট কোশ্চেন কোন কোন ক্রোমোজোমের ট্রান্সলোকেশনের জন্য ফিলাডেলফিয়া ক্রোমোজোম উৎপন্ন হয় কোন কোন ক্রোমোজোমের ট্রান্সলোকেশনের জন্য ফিলাডেলফিয়া ক্রোমোজোম উৎপন্ন হয় তাহলে ক্রোমোজোম নাম্বার বাইশ আর নয় তাই না নাই টোয়েন্টি আর নাইন অপশন ডি হয়ে যাবে পরের কোশ্চেন লিঙ্কেজ গ্রুপের সংখ্যা নির্ভর করে ক্রোমোজোমের দৈর্ঘ্য ক্রোমোজোমের সংখ্যা ক্রোমোজোমের হ্যাপ্লয়েট সংখ্যা নান অব দিশ হ্যাঁ অপশন সি হয়ে যাবে তোমরা জানো যে লিংকেজ গ্রুপ মানে ডিপ্লোয়েট একটা ক্রোমোজোমের যা থাকবে তার হ্যাপ্লয়েট যে ক্রোমোজোম সেট তাই না হ্যাপ্লয়েড ক্রোমোজম সেট আমরা লিঙ্কেজ গ্রুপ বলি তো এই যে হ্যাপ্লয়েড তোমার হচ্ছে কি ক্রোমোজম সেট সেটাকে আমরা লিঙ্কেজ গ্রুপ বলি তাহলে অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর তাই না অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর কোন দুটি কোষের সংযোগে হাইব্রিডোমা সৃষ্টি হয় এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কোন দুটি কোষের মধ্যে সংযোগ ঘটলে হাইব্রিডোমা তৈরি হয় আমরা দেখতে পাই ইয়েস অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর সাধারণ অ্যান্টিবডি সৃষ্টিকারী কোষ এবং তার সঙ্গে হচ্ছে মাইলামা কোষ ভালো করে মনে রাখবে ঠিক আছে অ্যান্টিবডি ক্রিয়েটেড যে সেল রয়েছে তার সঙ্গে যদি সেলের মধ্যে যদি আমরা সংযুক্ত করাই তাহলে সেক্ষেত্রে তোমার হাইব্রিডোমা সেল তৈরি হবে টেস্ট ক্রস কি এটাও সবাই পারবে তোমরা টেস্ট ক্রস এফ ওয়ান এর সঙ্গে প্যারেন্টের যে রিসেসিভ ক্যারেক্টার তার সঙ্গে যদি আমরা ক্রস করাই তাহলে প্রচ্ছন্ন সঙ্গে সংকরায়ন করা হয় অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর তাই না সঙ্গে প্যারেন্টের সঙ্গে যদি আমরা ক্রসিং ওভার করাই সেটাকে আমরা টেস্ট ক্রস বলি আর টেস্ট ক্রস করার উদ্দেশ্য কি না প্যারেন্টের তোমার হচ্ছে কি জিনোটাইপ টেস্টের জন্য আমরা করে থাকি ঠিক আছে প্যারেন্টের জিনোটাইপ টেস্টের জন্য আমরা করে দেব চলো নেক্সট কোশ্চেন মেন্ডেলিয়ান সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় একটু আগেই তোমাদের বলা হয়েছিল অনেকগুলো কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় ইয়েস অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর ওজন ওজন যেহেতু বলে দিয়েছে এক্ষেত্রে প্রযোজ্য হবে না চলো নেক্সট কোশ্চেন নিম্নোক্ত কোন ক্ষেত্রে উৎপন্ন অপতের ফিফটি পার্সেন্ট প্রকট চারিত্রিক বৈশিষ্ট্য এবং ফিফটি পার্সেন্ট হচ্ছে কি তোমার চারিত্র চরিত্র কি হবে রিসেসিভ হবে প্রকট মানে মানে তাহলে দেখো কি আছে প্রথমে আছে দেখো এটা যদি আমরা ক্রস করাই ক্যাপিটালে 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 স্মলে আবার স্মলে স্মলে তাই না এদের যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে আসবে কত না তোমরা দেখতে পাচ্ছ এটা একটা এটা দুটো আর একটা আছে একটা তাহলে যদি পার্সেন্টেজ করি টোয়েন্টি ফাইভ ফিফটি আবার টোয়েন্টি ফাইভ তাহলে এখানে বলেছে আর ফিফটি ফিফটি তাহলে উত্তর এ হলো না কারণ এখানে দেখতে পাচ্ছ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আর হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিএডটা দেখো বিএডটা কি বলেছে তাহলে এর সঙ্গে করলে কি হবে ক্যাপিটালে স্মলে আর স্মলে স্মলে তাহলে এটা হচ্ছে কি তোমার ফিফটি পার্সেন্ট আসবে এটাও ফিফটি পার্সেন্ট আসবে দুটো যেহেতু আসছে তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর তাও আমরা করে দেখি এটা করলে কি হয় ক্যাপিটালে স্মলে আসবে তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আবার এটা করলে কি হয় এটা করলে তোমার ক্যাপিটালে ক্যাপিটালে আবার হচ্ছে কি তোমার ক্যাপিটালে স্মলে তাহলে এটাও তো হয়ে যাচ্ছে বাবা এটাও তো ফিফটি ফিফটি হয়ে যাচ্ছে ও এখানে বলেছে Um, 75 অর 25 আচ্ছা দেখি নাও এটা কেন 75% ক্যাপিটালে ক্যাপিটালে 75 আর 25 দেখি দাও ক্যাপিটালে 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 স্মল এ ক্যাপিটালে 100% ডমিনেন্ট ক্যারেক্টার দেখালি यस 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 মানে এইটা দেখতে পাচ্ছো ক্যাপিটালে 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 স্মল হ্যাঁ তাহলে এখানে হচ্ছে কি তোমার 75 আর 25 চলে আসলো তাই না তাহলে আমাদের বলেছে কি 50% ডমিন্যান্ট আর 50% রিসেসিভ তাহলে অপশন বি এটাই হবে ঠিক আছে অপশন বি এটাই হবে ঠিক একদম ঠিক বলেছো তোমরা অপশন বি এটাই সঠিক উত্তর চলো নেক্সট क्वेश्चन ডমিন্যান্ট এপিস্টেডিসের অনুপাত কত ডমিন্যান্ট এপিস্টেডিস যেহেতু বলেছে তাহলে অপশন হয়ে যাবে সি একটা হয়ে যাবে

ওয়েপন করলে ক্যাপিটাল স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আর নেই যাই হোক তাহলে এই যে হলো তোমরা জানো নাম্বার অফ গেমেট সমান নাম্বার অফ গেমেট সমান 2 টু পাওয়ার n 2 টু দি পাওয়ার n n সমান নাম্বার অফ হেটারোজাইগট নাম্বার অফ হেটারোজাইগট তাহলে এখানে হেটারোজাইগটটা রয়েছে 1 2 3

सर ভাইসमैन হবে অপশন ভাইসম্যান হবে ভাইসম্যান হবে স্যার অপশনটা ফুল এইচডি হবে হবে ভাইসম্যান করে দাও ঠিক আছে ঠিক করে দিছি জানো দা হচ্ছে নাকি যেটা নেক্সট কোশ্চেন স্যার আগের কোয়েশ্চানটা আর বলবেন এটা হ্যাঁ নাম্বারও হ্যাটটার জাইগোট হ্যাটটার মানে কাকে বলে ক্যাপিটেলে কেপি থাকলে এটা জাইগোট তাহলে এটা একটা হ্যাটার জায়গোট আর নাম্বারও গেমেট কি করে বার করা হয় টুটি দিবার এন তাহলে পুটি দিবার মানে

রক্তযুক্ত মানুষের বিয়ে হলে সন্তান সন্ততির রক্তের গ্রুপ কি হবে হ্যাট্রোজাইগট বলে দিয়েছে না হ্যাট্রোজাইগট হ্যাট্রোজাইগট তাহলে এ জিরো আর এখানে হচ্ছে বি জিরো এবারে দেখো তাহলে যেহেতু হ্যাট্রোজাইগট বলেছে আমাকে এটাই লিখতে হবে এবারে দেখো তাহলে এখানে দু প্রকারের এলিল আসবে এ এলিল আসবে ও আসবে এখানে আসবে বি এলিল আসবে ও আসবে তাহলে কি হবে এ এ হবে সরি এ বি হবে এ ও আসবে বি ও আসবে ও আসবে তাহলে গ্রুপ কি কি হবে এখান থেকে আসবে বি গ্রুপ আসবে এখান থেকে এ গ্রুপ আসবে এখান থেকে বি গ্রুপ আসবে এখান থেকে ও গ্রুপ আসবে তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর তাই না যে এ আর বি বিজাইগোড রক্ত যুক্ত যদি বিয়ে হয় তাহলে সেক্ষেত্রে

এর কা ওটা অলরেডি রিপিট হয়ে গেছে এটা রিপিট হয়ে গেছে রিপিট क्वेश्चन আচ্ছা কোন জ্যোতি সঠিক ভাইসমেল জান প্লাজম ওয়াগনার এনজেনেসিস ডিভ্রিস প্রাকৃতিক বিচরণ পাস্তুর অর্জিত বৈশিষ্ট্য সমূহ তাহলে অপশন এ হই যাবে সঠিক উত্তর আচ্ছা এটাও মনে হয় রিপিট হয়ে গেছে বাবা যা অপশন বি জিন ফ্লো ওটা রিপিট হয়ে গেছে এটা হয়নি এটা এটা বলো কি হবে এটি হেটারোজাইগাস গোলাপি ফুল বহনকারী উদ্ভিদকে প্রচ্ছন্ন সাদা ফুল বহনকারী উদ্ভিদের সাথে সংক্রান্ত করানো হলে এর ফলে উৎপন্ন অপত্যগুলোর ফিনোটাই কি হবে তাহলে অপশন সি বলছে তোমরা কিছুজন মনে করছে যে কি করে হলো দেখে নাও কি করে হলো দেখো বাকিরা যে বলে কি করে বলে দিচ্ছে দেখো দেখো তাহলে এখানে বলছে দেখো একটি ফুল বহনকারী উদ্ভিদকে প্রচ্ছন্ন সাদা ফুল বহনকারী উদ্ভিদের সঙ্গে সংগ্রাম করা হয়েছে তাহলে হ্যাট্রোজাইগাস গোলাপি মানে ধরে নাও তুমি তুমি তাকিয়ে ধরতে পারো ক্যাপিটালের মলে ধরে নাও এটা হচ্ছে কি তোমার গোলাপি মানে পিঙ্ক এ কার সঙ্গে দেখো ক্রোস করা হয়েছে প্রচ্ছন্ন সাদা ফোন বোন গাড়ি তাহলে নিশ্চয়ই স্মলে স্মলে এটা হচ্ছে হোয়াইট এবার দেখো তাহলে এখান থেকে দু ধরনের ক্যামেট আসবে ক্যাপিটাল আসবে স্মলে আসবে এখান থেকে এক ধরনের আসবে স্মলে স্মল স্মলে আসবে তাহলে এর সঙ্গে এটা ফার্টিলাইজড হলে ক্যাপিটালের স্মলে এটার সঙ্গে হলে এটা স্মুথকে স্মলে স্মলে হুম তাহলে দেখতে পাচ্ছো যে এই যে দুটো তৈরি হলো তার মধ্যে এর ফিলোটাইপ কীভাবে পিং হবে আর এটা হবে কি হোয়াইট হবে তাহলে এখানে বলেছে যে তাদের ফিনোটাইপ রেশিও কি হবে তাহলে ফিনোটাইপ দেখতে পাচ্ছ ফিফটি পার্সেন্ট হচ্ছে কি তোমার গোলাপি আসছে আর মানে দুটো মিলে হান্ড্রেড পার্সেন্ট তাহলে তার মধ্যে ফিফটি পার্সেন্ট গোলাপ পিঙ্ক আর ফিফটি পার্সেন্ট হচ্ছে কি তোমার হোয়াইট মানে সাদা তাহলে এই জন্য অপশান সি এর টা ছুটি বুঝতে পেরেছো তো চলো পরের কোশ্চেন আচ্ছা এটা বলো চোখের নীলবর্ণ বাদামি সাপেক্ষে প্রচ্ছন্ন একজন বাদামি চক্ষু ব্যক্তি যার মা নীল চক্ষু বিশিষ্ট বিবাহ করেন একজন নীল চক্ষু মহিলাকে তাদের বিয়ে তাদের সন্তানরা কেমন হবে দেখো এটাও আমি বুঝে দিচ্ছি ঠিক আছে বুঝতে না পারলে বলবে ঠিক আছে এটাও আমি বলে দিচ্ছি দেখো এখানে দেখতে পাচ্ছ যে চোখের নীল বর্ণ বাদামি সাপেক্ষে প্রচ্ছন্ন তাহলে কোনটা কোনটা তাহলে নীল বর্ণটা কোনো ডাউট নেই এই বিষয়ে কারণ বলে দিয়েছে চোখের নীল বর্ণ বাদামি সাপেক্ষে প্রচ্ছন্ন তাহলে বাদামিটা হচ্ছে ডোমিনেন্ট নীল বর্ণটা হচ্ছে কি তোমার রিসেসি এবার দেখো একজন বাদামি চক্ষু বিশিষ্ট ব্যক্তি আর যার মা ছিল কি নীল চক্ষু বিশিষ্ট হম বিবাহ করেন একজন নীল চক্ষু বিশিষ্ট মহিলাকে তাহলে ওই যে মেন যার মা ছিল কেমন নীল নীলচক্ষু বিশিষ্ট তার যে মাদার আর সে বিয়ে করছে কে এবার দেখো মন দিয়ে শোনো এবার কি করবে না বাদামি চক্ষু বিশিষ্ট ব্যক্তি এ ধরো হচ্ছে কি তোমার বাদামি চক্ষু তার মা ছিল নীল নীলচক্ষু তাহলে নীলচক্ষু মানে নিশ্চয়ই এই মেলটা হচ্ছে কি হ্যাঁ কন্ডিশন পাবে তাই না তার কারণ হচ্ছে কি সে বাদামি তার মা ছিল নীলচক্ষু নিশ্চয়ই সে হ্যাঁ হবে আর বিয়ে করছে কাকে না নীলচক্ষু বিশিষ্ট নীল চক্ষু বিশিষ্ট কে বিয়ে করছে এবার দেখো তাহলে এবার তাদের সন্তানরা কেমন হবে তাহলে ক্যাপিটাল বি স্মল বি আর স্মল বি স্মল বি তাই না তো সেক্ষেত্রে হচ্ছে কি দেখো উত্তর হয়ে গেল কি অপশান এটা তাই না নীল চক্ষু হচ্ছে কি ওয়ান ইস টু ওয়ান এটা ওয়ান এটাও ওয়ান এটা হয়ে যাবে তোমার বাদামি চক্ষু আর এটা হচ্ছে তোমার নীল চক্ষু এটা বাদামি আর এটা তোমার নীল চক্ষু তাহলে এই জন্য হচ্ছে কি ওয়ান ইস টু ওয়ান হয়ে গেলে সঠিক উত্তর চলো নেক্সট কোশ্চেন দেখো মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্রটি হলো এটাও রিপিট না রিপিট নয় একটু আলাদা আছে আচ্ছা এবার আমরা চলে হ্যাঁ একটু টাইম ওভার হয়ে যাচ্ছে কিছু করার নেই তাই না একটু বোঝাতে গেলে টাইম যাবে তাই না যদি আমি শুধু অ্যান্সার বলে যেতাম তাহলে কিন্তু এতক্ষণ হয়ে যেত কিন্তু কিছু করার নেই একটু ডিসকাস করে দিতে হবে তাই না অনেকে রেগে যাচ্ছে দেখো এবার বলছে দেখো মাইক্রোফ দৈর্ঘ্য কত মাইক্রোফসিলের দৈবত উত্তর হয়ে যাবে অপশন এ চলো পরের কোয়েশ্চেন কোন জীবাক্স সঠিক এখন সঠিকভাবে জীবাক্সে পরিণত হয়নি মানে এখন ফসিলাইজেশন চলছে উত্তর হয়ে যাবে কি সাব

থেকে কোনটি জানা যায় না জানা যায় না অপশন সি কোন বিজ্ঞানী সর্বপ্রথম জিওলজিক্যাল টাইম স্কেল প্রস্তুত করেন জিওলজিক্যাল টাইম স্কেল কে করেন সি ভিন্ন এডুইনো

ভারতীয় প্রত্নদার জন্য কাকে বলা হয় বীরবল সাহানি উত্তর হয়ে যাবে কি বীরবল সাহানি ঠিক আছে উত্তর হয়ে যাবে জীবাশ্মটির নাম কি রেজিন জাত জীবাক নাম কি হম তাহলে উত্তর হয়ে যাবে কি এম্বার কোন জীবাশ্ম থেকে জীবটির বাহ্যিক এবং আভ্যন্তরীণ গঠন সম্পূর্ণ রূপে জানা যায় কোন জীবাশ্ম থেকে এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাইরেক্ট क्वेश्चन চলে আসবে এই ধরনের প্রশ্ন অপশন সি তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি পেট্রিফিকে পেট্রিফিকেশন জীবাশ্ম থেকে এবার বলছে ডাউন সিনড্রোম টান্ডাল সিনড্রোম ক্লাইনফিল্ডার সিনড্রোম স্বাভাবিক পুরুষ কোনটা মিল হবে দেখো ডাউন সিনড্রোম 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজমি তাহলে ওয়ান এর সঙ্গে পরনাল সিনড্রোম তোমরা জানো যে সেক্স ক্রোমোজমের মনোজমি ক্লাইন ফিল্টার হচ্ছে কি তোমার সেক্স ক্রোমোজমের ট্রাই জমি স্বাভাবিক পুরুষ হচ্ছে কি তোমার ফোর্টি ফোর এ প্লাস এক্স ফাইভ ঠিক এটা উত্তরে যাবে অপশন বিএডটা চলো তাহলে আপাতত হচ্ছে কি মনে হয় এখানেই ক্লাস শেষ ঠিক আছে আর ক্লাস নেই এটাই শেষ তো তোমাদের ছিল যে অলরেডি টাইমেই আজকে ক্লাস শেষ হয়েছে আচ্ছা তারপরে হচ্ছে তোমাদের বলে দিই যে তোমাদের পরের দিনে যেটা সিলেবাস গ্রুপস ঠিক আছে যারা পরে জয়েন করেছিল দেখে নাও প্ল্যান্ট গ্রুপস আর আবার মনে করিয়ে দিচ্ছিস পিডিএফটা দিলে একটু দেখিয়ে দেখে তারপর ঘুমাবে আর আর কি বললাম যেটা হচ্ছে তোমরা যারা ওই ইয়েটা তোমার কি বলে এই যে তোমার মকটের সিরিজ যদি কেউ নিতে চাও ঠিক আছে নট কম্পালসারি বাট কারো যদি মনে হয় তোমার নিতে পারো ঠিক আছে এবং নেওয়ার শুধু নিলে হবে না প্রত্যেক দিন একটা করে ওয়েমার সিটে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে হ্যালো স্যার হ্যালো বলো বলছিলাম ওই অটো পলিপ্লয়েডিটা একটু বলবেন অটো পলিপ দেখো এটা তো অলরেডি আমি বলেছি তুমি একটু ওটা রিপিটেড দেখে নেবে ঠিক আছে পাবলিশ হয়ে গেলে কিংবা দেখবে থিওরি বলা হয়েছে ঠিক আছে থিওরিতে তোমার সুন্দর বলা হয়েছে তুমি ভিডিওটা দেখে নিবে বুঝতে পেরেছো ঠিক সাউন্ড আসছিলো সাউন্ড বলতে দেখো তোমার নেটওয়ার্কের সমস্যা ছিল তুমি আবার রিপিট করে দেখে নেবে ঠিক আছে বলছি স্যার হম মকটে সি পেশেন্ট গুলো কি একসাথেই দিয়ে দেবেন

WhatsApp এ যেমন পেমেন্ট করেছিলাম সেইভাবে একই একই सेम প্রসেস কোন প্রসেস চেঞ্জ নেই सेम প্রসেস ওকে স্যার ঠিক আছে তাহলে পরের দিন আবার কালকে পরের দিন বলতে আবার কালকেই তো দেখা হচ্ছে তোমাদের কালকে তোমরা কি তাহলে প্ল্যান মনে থাকবে কালকে হচ্ছে তোমার প্ল্যান গ্রুপস বুধবার দিন কি ক্লাস হবে সরস্বতী পূজার দিন obviously ক্লাস হবে যার মনে হচ্ছে যে পড়াশোনা করবে না সে ক্লাস করবে না ক্লাস হবে